আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আমির নাকি মেয়ের প্রেমিক, তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। নিজের কোন সিনেমার প্রতিটি ব্যাপারে তিনি ভীষণ রকম খুঁতখুঁতে। সেই আমির খানের দঙ্গলের জন্য কাস্টিং চলাকালীন অডিশন দিতে যান ফাতিমা সানা শেখ। শোনা যায় মাত্র 2 মিনিটের মধ্যে নাকি ফাতিমাকে গীতা ফোগটের চরিত্রের জন্য ফাইনালাইজ করে ফেলেন আমির। শুধু তাই না, অডিশন শেষ করে সেদিনই ফাতিমাকে নিয়ে কফি খেতে বেরিয়ে যান আমির। টিম মেম্বারদের জানিয়ে যান ফাতিমাকে তার চরিত্রের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যেই তিনি কফি শপে যাচ্ছেন। কিন্তু এই প্রস্তুতি পর্বে ছবির পরিচালক ক্যামেরাম্যান এদের কাউকে কেন নেওয়া হলো না তা জানা যায় না। এবার দঙ্গল রিলিজ করলো, সুপারহিট হলো, তার সাথে সাথেই নাকি ঘনিষ্ঠতাও বাড়লো আমির খান এবং দঙ্গলে তার মেয়ের চরিত্র অভিনয় করা ফাতিমার। মুম্বাইয়ের ব্রান্ড ওয়েস্টের যে জনপ্রিয় জিমে দীর্ঘকাল ওয়ার্কআউট করে নামে সেখানেই মেম্বারশিপ নিলেন ফাতিমা। আমির ঠিক যে সময় জিমে যান ফাতিমাকেও ঠিক সেই সময়ই দেখা যায় ওয়ার্কআউট করতে যেতে। কয়েক মাস আগে বান্দ্রাতে এক পার্লারে চুল কাটতে গিয়েছিলেন ফাতিমা। ফাতিমার ঢোকার ঠিক 10 মিনিট পরেই সেখানে উপস্থিত হন আমির। খবর পেয়ে মিডিয়া সেখানে ভিড় করতেই তড়ি ঘড়ি সেখান থেকে কার্যত পালিয়ে যান আমির। শুধু তাই নয়, আমিরের ছবি তুলতে গেলে তার বডিগার্ডরা চড়াও হন সেই ফটোগ্রাফারদের উপর। এরপর হঠাৎই একদিন আমির খান প্রাইভেট লিমিটেডের অফিসে ইন্টার্ন হিসেবে জয়েন করলেন ফাতিমা। ফাতিমাকে নিয়ে আমিরের চেম্বারে যে জরুরি মিটিং চলতো তাতে প্রবেশের অনুমতি ছিল না কারো। ইয়াশরাজ ফিল্মসের পরবর্তী মুভি থাগস অফ হিন্দুস্তান, যেখানে অভিনয় করছেন বিকি, আমির খান, ক্যাটরিনা, জ্যাকি শ্রফ, সেই ছবিতেও ফাতিমাকে তার বিপরীতে নিতে আদিত্য চোপড়াকে নাকি এক প্রকার বাধ্য করেন আমির। বি টাউনের জোর বস যে আদতে হাজুর বৈশিয়ে এই ফাতিমার সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন আমির। আর এই সমস্ত ঘটনা আদতে সেই প্রেমেরই মাসুক। শোনা যাচ্ছে এই বিষয়টি নিয়ে নাকি স্ত্রী ইরানের সঙ্গেও তিক্ততা চলছে আমিরের। ঘটনার জল কোথায় গড়াবে সেটার উত্তর দেবে ভবিষ্যৎ। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।